ভোটার প্রশিক্ষণে প্রিজাইডিং অফিসারদের খাবার নিয়ে দুর্নীতি করার অভিযোগ, খাবারে পোকা, মেয়াদ উত্তীর্ণ খাবার দেওয়ার অভিযোগ, ঘটনায় চাঞ্চল্য। নির্বাচনী প্রশিক্ষণ ক্যাম্পে প্রিসাইডিং অফিসারদের খাবার নিয়ে দুর্নীতির অভিযোগ, প্রতিবাদে বিক্ষোভ দেখান নির্বাচনী প্রশিক্ষণ ক্যাম্পে আসা প্রিসাইডিং অফিসাররা। অভিযোগ, ক্যাম্পে আসা খাবার নিয়ে দুর্নীতি করা হয়েছে। ঘটনায় চাঞ্চল্য ছড়ায় বাঁকুড়ার খাঁত্রা কংসাবতী শিশু বিদ্যালয়ে। প্রসঙ্গত, গতকাল থেকে শুরু হয়েছে লোকসভা নির্বাচন, আগামী 25শে মে বাঁকুড়া জেলায় ভোট। সে কারণে ভোটের আগে জেলার বিভিন্ন মহকুমা শহরে ভোটকর্মীদের প্রশিক্ষণ চলছে। এদিন বাঁকুড়ার খাত্রা মহকুমা এলাকায় প্রিসাইডিং অফিসারদের খাত্রা কংসাবতী শিশু বিদ্যালয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। সেখানে প্রায় 800 জন প্রিসাইডিং অফিসার প্রশিক্ষণ নিচ্ছিলেন। ঘটনা সূত্রে জানা গেছে, বিকালে প্রশিক্ষণ চলাকালীন প্রশাসনের পক্ষ থেকে সবাইকে টিফিন দেওয়া হয়। দীর্ঘ সময় প্রশিক্ষণ চলার পর টিফিন হাতে পেয়ে খেতে শুরু করেন অনেকেই, কিন্তু টিফিন মুখে দিতেই ঘটে বিপত্তি। প্রিসাইডিং অফিসাররা টিফিন খাওয়ার সময় লক্ষ্য করেন তাদেরকে মেয়াদ উত্তীর্ণ খাবার দেওয়া হয়েছে, এমনকি টিফিনের প্যাকেটে থাকা প্যাটিসে রয়েছে পোকা। এরপরই ক্ষোভে ফেটে পড়েন প্রিসাইডিং অফিসাররা, খাবার ফেলে দিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন তারা। যেখানে প্রত্যেকটা রুমে যে টিফিন সাপ্লাই করা হয়েছে, সেই টিফিনে প্রত্যেকটা রুমের টিফিনে প্যাটিস দেওয়া হয়েছে, সেই প্যাটিস প্রত্যেকের প্যাটিস পচা, একটা ভালো প্যাটিস দেখানো যাবে না। শুধু তাই নয়, তার সাথে যে কেকটা সাপ্লাই করা হয়েছে, সেই কেকটার পর্যন্ত এক্সপায়ারি ডেট ক্রস করে গেছে। যিনি সাপ্লাই করেছেন ওনার এগেনস্টে যেন আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়। তাদের অভিযোগ, তারা সকাল থেকে প্রশিক্ষণ নিচ্ছিলেন, পরবর্তীতে তাদেরকে টিফিন দেওয়া হলেও সেটি ছিল মেয়াদ উত্তীর্ণ। এরপরই প্রিসাইডিং অফিসাররা বিক্ষোভে সামিল হন। এ বিষয়ে এক প্রিসাইডিং অফিসার জানান, আমাদেরকে একটি টিফিনের প্যাকেট দেওয়া হয়েছিল, তার মধ্যে প্যাটিস রয়েছে। প্যাটিস খুলে খেতেই দেখি প্যাটিসের মধ্যে পোকা রয়েছে। শুধু আমি নয়, আমার প্রত্যেক সহকর্মীদের প্যাকেটেই একই রকম প্যাটিস দেওয়া ছিল। আজ আমরা এই খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়লে তার দায় কে নেবে? একেতেই অত্যাধিক গরম, তার মধ্যে আমরা ভোটের আগে প্রশিক্ষণ নিচ্ছি, আমাদেরকে টিফিন দেওয়া হলেও সেটি মেয়াদ উত্তীর্ণ, পচা পোকা ভর্তি খাবার দেওয়া হয়েছে। সেই প্যাটিসটাতে পোকা নড়বড় করছে, পচা ফাঙ্গাল ইনফেকশন হয়ে গেছে, ভিতরে প্রচুর ছত্রাক পড়ে গেছে, যেটাকে আমরা ভেপু বলি। সেই খাবার যখনই খেয়েছি, খাবার সঙ্গে সঙ্গে মাথা ধরে গেছে। আমাদের কলিগরাও একে একে করে আমাকে দেখাচ্ছে, বলছে তাবসু দেখুন কিছুটা কি হয়েছে, সেই খাবারটা এই দেখুন, সেই খাবার যেখানে পোকা নড়বড় করছে, সেই খাবারটা যখন এসে প্রশাসনের দপ্তরকে বলি, ওরা বলছে আমরা কেউ নই, ওদের জন্য স্পেশাল খাবারের ব্যবস্থা, অথচ আমরা খেলাম পোকা আওলা খাবার। সেই খাবার খেয়ে যদি আমরা অসুস্থ বা মারা যাই, এর দায় কে নেবে? প্রশাসন নেবে না আমাদের? এক্সপায়ারি ডেট এবং যতগুলো প্যাকেট যত খাবার সব এক্সপায়ারি। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান খাত্রা মহকুমা শাসক, জেলা প্রশাসনের আধিকারিকেরা। সেখানে গিয়ে দ্রুত প্রিসাইডিং অফিসারদের বিকল্প খাবারের ব্যবস্থা করা হয়। প্রিসাইডিং অফিসারদের অভিযোগ, টাকা কেটে তাদেরকে নিম্নমানের খাবার দেওয়া হয়েছে, তাই অবিলম্বে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন বিক্ষোভকারীরা। অ্যালটেড যে এখানে আমাদের টিফিনের বন্দোবস্ত ছিল, সেই টিফিনের মধ্যে প্রত্যেকটা আমাদের যে প্যাটিস দেওয়া হয়েছে, তার মধ্যে পোকা, কোনোটা ডেট এক্সপায়ারি, প্রত্যেকটা ক্ষেত্রে তারা এগুলো একটা খাওয়ার যোগ্য নয়। মানুষ, আপনাদের সরকারি যে অর্থ, নির্বাচনী ফান্ডের যে অর্থ, সেই অর্থ কার সাথে যোগসাযোগ করে কোথায় কে কাটমানি খেলো, এগুলো প্রকাশ করতে হবে। এই ধরনের খাবার দেয় কেন তারা? প্রত্যেকটা মানুষ, আমরা যারা নির্বাচন করতে যাব আগামী দিন, তারা কি আমাদের শরীরের কথা কে ভেবেছে? একটু উনারা কথা ভেবেছে আমাদের কিছু? আমাদের শরীরের সাথে তারা খেলোয়াড় করছে প্রত্যেকটা দিন। এ বিষয়ে অতিরিক্ত জেলা শাসক অরিন্দম বিশ্বাস জানান, বাঁকুড়ার খাত্রা কংসাবতী শিশু বিদ্যালয়ের প্রিসাইডিং অফিসারদের নির্বাচনী প্রশিক্ষণ ক্যাম্পে প্রশিক্ষণ দেওয়ার কাজ চলছিল, তাদের জন্য একটি টিফিনের ব্যবস্থাও করা হয়েছিল। জানতে পারি খাবারটি মেয়াদ উত্তীর্ণ, অবিলম্বে এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বিষয়টি জানতে পেরেই ঘটনাস্থলে এসে প্রিসাইডিং অফিসারদের জন্য খাবারের ব্যবস্থা করা হয়। এ বিষয়ে তিনি আরো বলেন, খাত্রার কংসাবতী শিশু বিদ্যালয়, কিন্তু এখানে দুর্ভাগ্যজনকভাবে আমরা টিফিন প্যাকেট দিয়েছিলাম, প্রিসাইডিং অফিসারদের ট্রেনিং ছিল তাদেরকে অন্তত কিছুটা রিলিফ দেওয়ার জন্য, কিন্তু টিফিন প্যাকেটটা যে ডিস্ট্রিবিউটারকে দেওয়া হয়েছিল, তিনি তার দায়িত্বে গাফিলতি করেছেন। তার টিফিন প্যাকেটে আমরাও দেখলাম যে খাবারটা খারাপ ছিল, পচা ছিল, প্যাকেটগুলো এক্সপায়ারি ডেট ওভার ছিল। তো আমরা এখানে মেডিকেল ট্রিটমেন্টেরও ব্যবস্থা রাখলাম,
এবং আমরা ক্ষমা প্রার্থনা করছি সমস্ত ওখানে যারা প্রিসাইডিং অফিসাররা ছিলেন তাদেরকে, চেষ্টা করা হলো যতটা সম্ভব লস্যি বা ফ্রুটস এনে তাদেরকে ডিস্ট্রিবিউট করে দেওয়ার। যদিও তাদের পুরো টিফিন প্যাকেটের ব্যবস্থা তো এত 800-900 লোকের হঠাৎ করে করা সম্ভব নয়, কারণ ডিস্ট্রিবিউট হওয়ার পরে দুপুরবেলা খেতে গিয়ে এটা দেখতে পাওয়া গেছে। তবু আমরা প্রশাসনের পক্ষ থেকে সব রকম রিলিফ দেওয়ার যেটুকু চেষ্টা করা যায় সেটা করছি। পরবর্তীতে অতিরিক্ত জেলা শাসকের আশ্বাসে দীর্ঘ সময় পর বিক্ষোভ তুলে নেন প্রিসাইডিং অফিসাররা। তাদের দাবি, অবিলম্বে দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হোক। ঘটনার জেরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ওই প্রশিক্ষণ কেন্দ্রে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বাঁকুড়া। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স, বনগা বাটার মোড়। নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে। নিউ পিসি জুয়েলার্স বিউটি, মতিগঞ্জ, হাটখোলা।